হাই, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং বাড়ির ভেতরে আছো। এখন আমি ডিরেক্টলি আমার আইল কাম টু দ্য পয়েন্ট যে এখন একটা প্যানিক ক্রিয়েট হয়েছে মানুষের মধ্যে, যে এটা আগাগোড়াই ছিল বাট এখন আরো বেশি হয়েছে, যেহেতু দিন যাচ্ছে দিন বাড়ছে, যে আমরা মাস্ক পাচ্ছি না, যেখানে মাস্ক পাওয়া যাচ্ছে না, যে আমরা কোন মাস্ক পরবো, N95 না পাওয়া গেলে সার্জিক্যাল মাস্ক পরবো কিনা। তো সার্জিক্যাল মাস্ক হলো এই মাস্কগুলো যেগুলো আমরা পড়তে পারি অনলি ফর 5 to 6 hours, কিন্তু পরার পরে ইমিডিয়েটলি ডিসপোজ করে দিতে হবে। কিন্তু এটা পরার পর আবার যদি আমরা ইউজ করি তাহলে ইট উইল হ্যাভ জার্মস ইন ইট, আর এটা খুব একটা ধোয়াও যায় না। সো আজকে আমি তোমাদের দেখাবো যে হাউ টু মেক মাস্ক অ্যাট হোম, বাড়ির জিনিসপত্র দিয়ে হাইজেনিক ওয়েতে তোমরা কিভাবে রিইউজেবল মাস্ক বানাতে পারো, মানে যে মাস্কটা পরে আসার পর ধুয়ে দিতে পারবে আবার সেটাকে ইউজ করতে পারবে। কিন্তু এখন একটা জিনিস হচ্ছে যে আমরা বাড়িতে পরা মাস্ক যেহেতু পরছি, অনেক সময় বাইরে গেলে খুলে যাচ্ছে হাওয়ার জন্য বা আমাদের গরম লাগছে, আমরা খুলে ফেলছি। সো একটা সিম্পল ওয়ে দেখাবো আমি, যেখানে এটা খুলবেও না, মুখে টাইট করে সেটে থাকবে, আর খুব দিস ইজ ভেরি হেল্পফুল বিকজ দিস ইজ হোয়াট আই এম সাজেস্টিং এভরিবডি রাইট নাও, আর আমি নিজে ইউজ করছি। তার জন্য তোমাদের লাগবে, তোমাদের রুমাল থাকলে রুমাল, আমার কাছে একটা মলমল আছে, পরিষ্কার একটা মলমল, বা মাদের সুতির শাড়ি, মলমলের শাড়ি বা পরিষ্কার কটন দুপাট্টা, যাই থাকবে না কেন সেটা একটা লাগবে, আর দুটো রাবার ব্যান্ড লাগবে, ঠিক আছে, দুটো রাবার ব্যান্ড। সো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ, আর রাবার ব্যান্ড তোমাদের কাছে না থাকলে এরকম নর্মাল গার্ডার ইউজ করলেও হবে। সো এরকম ভাবে তোমাদের রুমাল বা শাড়ির টুকরো যাই থাকবে ওটাকে এইভাবে ফোল্ড করে নেবে, ঠিক আছে, ফোল্ডেড। তারপর এদিকে একটা রাবার ব্যান্ড ঢোকালে যদি মনে হয় এটা বেরিয়ে যাবে তাহলে একটু টাইট করে নাও, করে আওয়ার মাস্ক ইজ রেডি। সো হোয়াট ইউ ডু ইজ হোমমেড মাস্ক তৈরি, সো ইউ ক্যান ডু ইট, আর আবার যে ইউজ হয়ে যাবে তোমরা এটা খুলে ফেলতে পারবে, বাড়িতে ধুয়ে দিতে পারবে, ধুয়ে দিয়ে আবার ইউজ করতে পারবে। সুস্থ থাকো, বাড়ির ভেতরে থাকো, খুব দরকার না হলে বাড়ি থেকে বাইরে বেরোবে না, ভালো থেকো।